মাটির প্রদীপের বদলে মোমবাতি বিতরণে আলোচনার ঝড়, মুখ্যমন্ত্রী ও মেয়রের উদ্যোগের ভিন্নতা। দীপাবলির এই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সাধারণ মানুষকে পরিবেশ বান্ধব মাটির প্রদীপ ব্যবহার করার আহ্বান রেখেছিলেন নিজে মাটির প্রদীপ ক্রয় করে। এরই প্রেক্ষিতে তিনি নন্দনগর কুমুরপাড়ায় গিয়ে নিজে মাটির প্রদীপ কিনে মানুষের মধ্যে মাটির প্রদীপ কেনার উৎসাহ বৃদ্ধির চেষ্টাও করেছেন। তবে আজ এক ভিন্ন রূপ দেখা গেল পুরনো মটরস্ট্যান্ড শনিতলার বিবিসি ক্লাবের আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে। আজ এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিধায়ক ও বর্তমান মেয়র দীপক মজুমদার। সেখানে গিয়ে তিনি উপস্থিত জনগণের মধ্যে দীপাবলি উপলক্ষে মোমবাতি বিতরণ করেছেন, জানিয়ে স্থানীয় বুদ্ধিজীবীদের মধ্যে কৌতূহল এবং আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন মোমবাতি পরিবর্তে মাটির প্রদীপ বিতরণ করলে রাজ্যের জনসাধারণ আরো বেশি করে মাটির প্রদীপ কিনতে উৎসাহ পেত, পাশাপাশি আর্থিকভাবে উপকৃত হতো রাজ্যের মৃৎশিল্পীরা। মাটির প্রদীপ আমাদের ঐতিহ্যের একটি অংশ, যদি এই রক্তদান শিবিরে মাটির প্রদীপ বিতরণ করা হতো তবে মুখ্যমন্ত্রীর উদ্যোগের সাথে মিল রেখে মানুষের মধ্যে পরিবেশ বান্ধব এই মাটির প্রদীপ ব্যবহারের প্রতি আগ্রহ আরো বাড়ত। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।